আমার 1 মিলিয়ন ওয়াচ টাইম থাকে, 1 মিলিয়ন মিনিট ওয়াচ টাইম থাকে। তো তারপর আমি মনিটাইজেশনটার জন্য অ্যাপ্লাই করে ফেলি। অ্যাপ্লাই করার পর 6 ঘন্টা লাগছে, মাত্র 6 ঘন্টা লাগছে আমার মনিটাইজেশন হইতে, অন হইতে 6টা ঘন্টা মাত্র। আমি তো ভাবছিলাম হবেই না, মানে অন করে দিয়ে আমি ঘুমাই গেছি যে আমার হইলে হইলো, না হইলে নাই, আমার দ্বারা কি আর এইসব হবে। পরে দেখি 6 ঘন্টা লাগলো, আমি তো অবাক ছিল। 1K সাবস্ক্রাইব হওয়ার পর আমি অনেক খুশি। তারপর চ্যানেলটা সাসপেন্ড করা হয়, আমি অনেক কান্নাকাটি করি, বাট বাসায় বলতে পারি না, কারণ বাসায় এগুলো বুঝে না। তো আমার ফ্রেন্ডের বলি, তো ওরাও কিছু বলে বুঝতে পারে না। তো ইউটিউবের প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে, আমি ইউটিউবটাকে চাইলেও ছাড়তে পারবো না। চাইলে আমার গার্লফ্রেন্ড ছাড়িয়ে দিতে পারবো, কিন্তু ইউটিউব ছাড়তে পারবো না। নিয়েছি কারণ মানে তোমারও গার্লফ্রেন্ড আছে ভাই, হ্যাঁ মানে আমি চাইছিলাম ভাই কিছুটা দিন এপিছে থাকবো। দুইটা গার্লফ্রেন্ড, দুইটা গার্লফ্রেন্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ এর আর এটার নাম হচ্ছে লতা বেগম, দুইটা গার্লফ্রেন্ড। আপনারা একটা বার নাম্বার দুইটা দেখছেন? মনিটাইজেশন পাইছি 3 বছর পর, এটা ফিলিংসের কি আছে? সকল সবাই পাইতেছে, তাদের কোনো অনুভূতি নেই, তাদের কোনো রিয়াকশন নাই, আমার রিয়াকশন আর কি হবো? কিচ্ছু না এই আর কি। ভাই আর বোন কেমন আছেন জনগণ? তো আপনারা দেখতেছেন ব্যাড টেক বিড়ি, আর আমি আছি সম্রাট। সম্রাট সম্রাট মারাইছে না আবার কই কেমনে? ব্যাড টেক বিড়ি আর তোমরা দেখছো সম্রাট, আমি সম্রাট দেখা যায় এলো সুরের মতো, আর নাম রাখছে সম্রাট, সম্রাট আইছে। তো আজকের এই ভিডিওতে ভাই যাই বলো কয়টা দিকে কান্না দিয়ে, আজকের এই ভিডিওতে বলবো আমি মনিটাইজেশন পাই গেছি, হ্যাঁ। আর মনিটাইজেশন পাইতে আমার সময় লাগছে 3 বছর। ও এত তাড়াতাড়ি পাইছেন? না পাইলে কি হইতো? না পাইলে তো সমস্যা ছিল না, তো অনেক তাড়াতাড়ি পাইছেন, মানে এত তাড়াতাড়ি কেমনে পেলেন মনিটাইজেশন? না পাইলে সমস্যা ছিল না, পাই আয় কী হবো, না পাইলেই ভালো হইতো। তো কেন এই 3 বছর সময় লাগছে, এ কেন আর এত সময় লাগার পিছনে কারণটা কি? আমি মনিটাইজেশন পাই গেছি, মনিটাইজেশন পাওয়ার পর আমার কী রিয়াকশন ছিল, আর মনিটাইজেশন পাইতে কেন আমার 3টা বছর লাগছে, যেখানে মানুষ 1 মাস 2 মাস 10 দিন 20 দিন 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে মাথায় 3 দিনের মাথায় মনিটাইজেশন পাওয়া যায়, সেইখানে কেন আমার এত লেট হইলো, তো এটা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, মানে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সো চলেন ভিডিওটা করি শুরু। আমি আপনাদের গুরু, আপনারা আমার শিষ্য, আপনারা পাশে থাকলে জয় করো বিশ্ব। দাঁড়ান এক সেকেন্ড, শিষ্য আপনার দেহা যায় যেরকম, যে আমার চেয়ে দাঁড়া তার নাম সাহারা, আপনার আবার শিষ্য, হ্যাঁ দেহা যায় হচ্ছে হি 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 ওই হিমালয় পর্বত আছে না, ওই হিরণ না, হিরণ আছে না, তার মতো দেখা যায় আর নৌকা আপনি আইছেন আর কি ওই শিষ্য বানাইতে আমাকেও। কই চশমাটা কই লাগলাম? কেমন লাগতেছে কমেন্টে একটু জানায়েন, হ্যাঁ। ও আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন মনিটাইজেশনের সকল বিষয়বস্তু নিয়ে, আর বিষয়টা মানে অনেক মজার হবে। ও তাহলে তো ভাই অনেক মজার ভিডিও হবে, হেভি মানে জোশ হবে ভিডিওটা, মানে মাচাই দেন পুরো, আজকে কাঁপাই দেন সে হবে। তো চলেন আপনাদেরকে আর ধৈর্য হারাইতে দিব না, ভিডিওটা শুরু করতেছি, হ্যাঁ। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করে দিবেন। তো ফাইনালি আমি মনিটাইজেশন পাইছি। আচ্ছা ভাই মনিটাইজেশন পাওয়ার পর তোমার রিয়াকশনটা কী আসছিল, মানে তোমার অনুভূতিটা ঠিক কেমন ছিল, ওইটা একটু দেখতে চাই ভাই, ওইটা যদি একটু দেখাইতে আমাকেও খুব মজা পাইতাম ভাই। ভাই আমার দেখতে চাইতেছে যে আমি যখন মনিটাইজেশন পাইছি তারপর আমার রিয়াকশন কী ছিল। তো রিয়াকশন বলতে যেখানে মানুষ 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস এইভাবে বা কিছুদিনের ভিতরে মনিটাইজেশন পাওয়া যায়, সেখানে আমার লাগছে 3 বছর। আমি 2017 স্টার্ট করছিলাম, 17 লাস্টের দিকে স্টার্ট করছি, আমি 2021 ফেব্রুয়ারি 2 তারিখে মনিটাইজেশন পাই। তো সব কিছু মিলিয়ে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে দেখা যাচ্ছে আমি 3 বছর পরে মনিটাইজেশন পাইছি, আর কেন এত লেট হচ্ছে সেটা বলবো। আর এখন ভাই জানতে চাইতেছে যে মনিটাইজেশন পাওয়ার পর আমার ফিলিংসটা কী, তো কোনো ফিলিংস না, মনিটাইজেশন পাইছি 3 বছর পর, এটা ফিলিংসের কী আছে? আর সকল সবাই পাইতেছে, তাদের কোনো অনুভূতি নেই, তাদের কোনো রিয়াকশন নাই, আমার রিয়াকশন আর কী হবো? কিচ্ছু না এই আর কি।
এই ছিল রিয়াকশন দেখতে পারলেন, মানে রিয়াকশন মানে আমি নিজে কিন্তু রিয়াকশন দিতে চাই নাই, তারপরে এতটা খুশি হয়েছিলাম। আর মানে তিন বছর পরে পাই, আর ইনকাম হোক না হোক সেটা হইতেছে যে আমি মনিটাইজেশন পাইছি, আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, এইটা আমি নিজেই ভাবতে পারতেছিলাম না যে আমিও একসময় মনিটাইজেশন পাবো, এটা চিন্তা করতাম আপনাদের মতোই। কিন্তু আমি যে মানে মনিটাইজেশন পাই গেছি এটা ভাবতে পারতেছিলাম না, বারবার দেখতেছিলাম। তো এখন বলবেন যে আমি একা একা কেন নাচতেছি, কারণ আমার ফ্যামিলি এইসব বোঝে না, আর তারা এইসব মনিটাইজেশন ইউটিউব টিউটিউব এরা বোঝে না। এরা হচ্ছে আপনার বাবা আমার সরকারি চাকরি করে আর আম্মু গৃহিণী, কিন্তু তারা তো জব করে, সরকারি চাকরি করে, তারা তো এইসব কিছু বোঝে না। আর আমি পাইছি, আমি তাদেরকে যদি বলিও বুঝবে না তারা। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে ইউটিউব এই সেই, তো তাদের মাথায় দেখলাম যে আমি এটা ক্যাশ করতেছি না, তো তারপর আর তাদেরকে বলি নাই। তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে মনিটাইজেশন পাইতে কেন তিন বছর লাগলো আর কী কী আমি অ্যাপ্লাই করছি। তো আমিও আপনাদের মতো সাধারণ একটা মানুষ, আর আমি আপনাদের মতো ওই তেমন দামি ফোন ছিল না আমার কাছে, অনেকের কাছে আইফোন আছে বা ভালো ভালো ফোন আছে, তারপরেও তারা দেখা যেতেছে যে সাবস্ক্রাইবার বা মনিটাইজেশনগুলো ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করতে পারতেছেন না। আমারও এইটা হয়তো, তো এটা হয়তো হয়তো আমার তিন বছর মানে ইউটিউব যে বিষয়টা সেটা হচ্ছে আপনি লেগে থাকেন, কষ্ট করেন, সেক্ষেত্রে একসময় আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে বেনিফিট না পাইলেও এখান থেকে ভালো পরিমাণে একটা সাপোর্ট পাবেন, আর যখন সাপোর্ট পাবেন তখন বেনিফিট একাই আসবে। বুঝতে পারছেন? আমি জানি বুঝতে পারেন নাই, কথাটা একটু ভেঙে বলি। আচ্ছা ভাই, এই তুমি যে ভিডিও করতেছো এই চ্যানেলে, যে ভিডিওটা দেখতেছি কোনো তো অ্যাড দিতেছে না, তাহলে তুমি টাকা পাইলা কোন থেকে? আর কত টাকা পাইছো তুমি? টাকার ক্ষেত্রে আমি জানি, যখন আমি বলবো যে আমি মনিটাইজেশনটা পাইছি তখন অনেকেই বলবেন যে ভাইয়া কত টাকা পাইছো, আমার জাস্ট মনিটাইজেশনটা এনেবল হয়েছে, এইখানে কোনো ধরনের টাকা বা কোনো কিছু আমি এখনও পাই না, জাস্ট মনিটাইজেশনটা অন হয়েছে, আমি কিছুদিন পরে পাবো। এখন টাকার বিষয়টা যেটা হোক না কেন মনিটাইজেশন পাইছি এতে আমার অনেক খুশি। এখন আমি আমার হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করতাম, এখন যেটা দিয়ে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ওয়ালটন S7 Pro, যেটার প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা। আর এটা আমি কিস্তিতে নিয়েছি, কারণ হচ্ছে যে আমার এই যে টাকাটা সেটা আমার বাসা থেকে দিতে চাইতে ছিল না, কারণ আমার একটা ফোন ছিল ওইটা হচ্ছে 1 GB, আর এটা নিয়ে বড় একটা স্টোরি আছে যেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো। সেই ভিডিওতে বলবো কীভাবে আমার 1 GB একটা ফোন দিয়ে 10,000 সাবস্ক্রাইবার আর আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করছি। তো এখন যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করতে গিয়ে আমার অনেক প্যারা লাগছে, অনেক কষ্ট হয়েছে, 3 বছর আমি লেগে থাকছি। থাকার পর এই যে চ্যানেলটা দেখেছেন এটা ছাড়া আমার আরও 2টা চ্যানেল আছে, এই 3টা চ্যানেলের ভিতর থেকে আমার 1টা চ্যানেল মনিটাইজেশন পাইছি। আপনারা অনেকে বলবেন, এই কথাটা অনেকেরই বলার ছিল যে ভাইয়া তুমি মনিটাইজেশন পাইছো তাহলে তোমার ভিডিওতে অ্যাড কেন দিতেছে না? তো অ্যাড দিতেছে না এই কারণেই, কারণ আমার এই চ্যানেলটাতে মনিটাইজেশন আমি পাই না, আমার আরেকটা চ্যানেল আছে, কিন্তু ওই চ্যানেলটা তো আমি দেখাইতে পারতেছি না, কারণ এটা হচ্ছে অন্য মানে এরকম টিপস বা ট্রিক্সের কোনো চ্যানেল না, ওটা অন্য কিছু রিলেটেড চ্যানেল। তারপর যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার ওই চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। ওকে, কেন ভাই এতক্ষণ কি বালের কথা কইলেন, এতক্ষণ কি কইলেন তাহলে? তখন কে বলেন তো চশমা দিছি, অনেকেরই নাকি ভালো লাগতেছে না। ভাই তোর কেমন লাগতেছে? দেখা যায় হচ্ছে হিমালয় পর্বত আছে না, ওই হিরণ না, হিরণ আছে না, তার মতো দেখা যায় আর। ও তাহলে যখন ভালো লাগতেছে না তাহলে খুলে রাখি, কি করবো এখন আপনাদের যদি ভালো না লাগে। ও চশমাটা খুলে ফেলছি, আর হেয়ার কালারটা নিয়ে অনেকেই কথা বলছেন, তো এটা কি করবো সেটাও জানেন কমেন্টে। তো এখন কথা হচ্ছে আমার ওই চ্যানেলটা মনিটাইজেশন পাইছে, পাওয়াতে আমার অনেক কষ্ট হয়েছে, আর আমি চাইছিলাম যে আমার এই যে চ্যানেলটা এটা আমি অনেক আগে শুরু করছি, এর আগেও আমার 3টা চ্যানেল ছিল, ওইগুলো আমার স্প্যাম করার কারণে আমার ডিজেবল হয়ে যায়। স্প্যাম বলতে আমি একটা চ্যানেল দিয়ে মানে অন্য চ্যানেলে যাইতাম, ছোটো বড় চ্যানেলে যাইতাম, যাই কমেন্ট করতাম ভাই আমার এই যে লিঙ্ক, কমেন্টে এটা দিতাম যে এইটা আমার লিঙ্ক, এই লিঙ্কে যান, যাওয়ার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। এইরকম করে করে আমার চ্যানেল আমি মনে করেন যে 10K সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। 1K সাবস্ক্রাইব হওয়ার পর আমি অনেক খুশি, তারপর চ্যানেলটা সাসপেন্ড করা হয়, আমি অনেক কান্নাকাটি করি, বাট বাসায় বলতে পারি না, কারণ বাসায় এগুলো বুঝে না, তো আমার ফ্রেন্ডের বলি, তো ওরাও কিছু বলে বুঝতে পারে না। আর আমার এলাকা হচ্ছে গ্রামের ভিতরে, দেখতে পারতেছেন। আর কথা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে আমি আপনাদের বুঝাইতে পারতেছি কিনা, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কেমন, এটা কেমন, সেটা কেমন, এটা নিয়ে কমেন্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি যখন ফ্রেন্ডদের বলি তো ওরা বুঝতেছিল না, আমাকে বলে তুই এর কাছে যা, ওর কাছে যা। তো আমি যখন যাই আমার এলাকায় কম্পিউটারের দোকানগুলো আছে, তাদের কম্পিউটারের দোকান আছে, কম্পিউটারে কিন্তু তারা ওই ফটোকপি করে এইসব তেইসব করে, তো তাদের অনেক ঘোরাঘুরি করি, অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তারা আমার চ্যানেলটা ফিরে দিতে পারে না। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম আমার চ্যানেলটার জন্য, কারণ যেভাবে হোক আমি কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করছি, আর প্রথমে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করা নিয়ে কত যে মাথা ব্যথা, কত যে কষ্ট। হ্যাঁ, আর আপনারা যারা আমাকে বলেন তাদেরকে একটা কথা বলবো, আপনি সাবস্ক্রাইবারের দিকে তাকায়েন না, আপনি তাকান হচ্ছে ওয়াচ টাইমের দিকে, তাহলে সাবস্ক্রাইবার এমনি হবে, আর এমনি যখন হয়ে যাবে তখন মনিটাইজেশনটাও এমনি হয়ে যাবে। আমার ওই চ্যানেলটা সাসপেন্ড হওয়ার পর আমি অনেক কষ্ট, যেটা হোক একভাবে আমি মেনে নিলাম যে আমার দ্বারা আর হবে না। তারপর আমি 1 মাস বসে থাকি, 1 মাস পর আরেকটা চ্যানেল চালু করি, ওইটাও ঠিক সেম কারণেই বন্ধ হয়ে যায়। তারপর আরেকটা চ্যানেল স্টার্ট করি, ওইটাও ঠিক সেম কারণেই বন্ধ হয়ে যায়। তারপর আমার মনে হয় যে আমার দ্বারা আর হবে না, আমি জাস্ট 3 মাসের মতো বসে থাকি, 3 মাস পর আবার আমার ইউটিউবের দিকে চলে আসি। কারণ ইউটিউবে যে একটা মানে আপনাদের সাথে কথা বললে আপনারা যখন একটা কমেন্ট করেন যে ভাই আমার ভালো লাগছে, আমি আপনার ভিডিও দেখে হাসছি, টেক ভিডিওর ভিতরে অনেক ফানি ক্লিপ অ্যাড করছেন, মানে তখন আমার এতটা ভালো লাগে, আমি চাই আরও অনেক হার্ডওয়ার্ক করতে। বাট তেমন সাপোর্ট না পেলে হার্ডওয়ার্ক করতে কোনো লাভ নাই, বোঝেন নাই। আর ওইখান থেকে টাকা পাইতেছি, তারপর ওইখানে আমি সপ্তাহে 1টা করে ভিডিও দিতেছি,
এখান থেকে কোনো প্রফিট নাই, তারপর আমি দেখা যাচ্ছে সপ্তাহে 7টা ভিডিও দিতেছি, কারণ এটা আমার ভালো লাগে, এই চ্যানেলটাতে বিষয়গুলো বলতে ভালো লাগে, কারণ ওই চ্যানেলটাতে সাথে আমার যা যা করছি, যা গ্রো করতে যা যা আমার সময় লাগছে, গ্রো করতে যা যা প্যারা লাগছে, সবগুলো আমি চাই যে এই চ্যানেলটাতে শেয়ার করতে। হ্যাঁ, তো তিনটা চ্যানেল যখন সাসপেন্ড হয়ে যায় তখন আমি লাস্ট এই চ্যানেলটা খুলি, আর এই চ্যানেলটা খোলার পর আমি এই সাপোর্টটা করি যে আমার তিনটা চ্যানেল সাসপেন্ড হয়েছে, আমার সাবস্ক্রাইবার লাগবে না, আমার ওয়াচ টাইম লাগবে, আমি জীবনে আর কারো চ্যানেলে গিয়ে আমি এইরকম স্প্যাম কমেন্টগুলো করব না। এটা বলার পর থেকে আমি জাস্ট ভিডিও কন্টিনিউ করতে থাকি। এই তো এখন আপনাদের মোটামুটি ভালো রেসপন্স পাইতেছি, যদিও কম কিন্তু ভালো। আর যখন দেখলাম যে এটাতেও তেমন একটা রেসপন্স, দেখেন আমার ভিডিওতে বর্তমানে যেই ভিউগুলো আসে এইগুলো তেমন একটা বেশি ভিউ না, বাট আমার আরেকটা চ্যানেল আছে ওইখানে বেশি ভিউ আসে। তো ওইখানে কী হয়, আমি আরেকটা চ্যানেল এমনি খুলি, খোলার পর ওই চ্যানেলে কিছু ভিডিও দেখি, কিরে ভাই এই চ্যানেলে ভিডিও দেখ গ্রো করে না, ওই চ্যানেলে দু একটা ভিডিও দিছি গ্রো করতেছে, মানে একদম ধাপে ধাপে একদম গ্রো করতেছে। 100 প্রথম দিন দেখলাম আমি, 100 পরের দিন 200, 500 হওয়ার পর এক সপ্তাহে 500 হলো, তারপর থেমে গেলো, আবার 15 দিন পরে যা দেখি 2-3 হাজার হয়ে গেছে। এভাবে ভিডিওগুলো চলতে থাকলো, তো আমি আরও ভিডিও আপলোড করতে থাকলাম ওই চ্যানেলে। 25টা ভিডিও দেওয়ার পরে একটা ভিডিও আমি দিলাম, 25টার পরে একটা ভিডিও দিছি, দেওয়ার পর দেখা গেলো ওই ভিডিওতে আমার একদিনে ভিউ হয়েছে 200, 200 হওয়ার পর এক সপ্তাহ পরে দেখি 300। তো ভাবলাম যে যাই হোক চলতেছে তো আর কি ভিডিওটা, তো 300 হওয়ার পর আমি ভাবছি আর হবে না, কিন্তু দেখি যে কিরে 15 দিন পরে আমার ভিডিওতে ভিউ হয়ে গেছে 5000। তারপর আমি ভিডিওটা নিয়ে একটু ভাবলাম, ভিডিওতে আমি ইনস্ক্রিন আই কার্ড কিচ্ছু দিছিলাম না। হ্যাঁ, এই যে তারপরে ভাবলাম যে দেওয়া তো লাগে, যেহেতু ভিডিওটা চলতেছে খুব, তো ইনস্ক্রিন তারপরে আই কার্ডে কতগুলো ভিডিও দিলাম, তারপরে ভিডিওর ডেসক্রিপশনটা ভালোভাবে দিলাম, দেওয়ার পরে কিছু ট্যাগও দিলাম, ট্যাগ ছিল না, ট্যাগ টাইটেল কিচ্ছু ছিল না, দিলাম, দেওয়ার পরে দেখি যে আমি দেওয়ার পরে ভাবছিলাম যে আরও গ্রো করবে, কিন্তু 15000 ভিউর পর থেমে গেছে, আপনার 1.5 মাসে 15000 ভিউ হয়েছে, তারপর থেমে গেছে। থেমে যাওয়ার পর আমি ভাবলাম যে এটা তার ভিউ ঠিক কিচ্ছু হবে না, কিন্তু না, 3 মাস 15000 ভিউ থেকে আপনার 20000 ভিউ হতে সময় লাগছে 3 মাস। তারপর আমি খুশি যে ভাই 3 মাসের ভিতরে আমার মানে এই 15000 ভিউ, আর অন্য অন্য ভিডিওগুলোতে মিলে সব মিলে দেখা গেছে যে প্রায় 40000 মতো ভিউ হয়ে গেছে। তো ওই চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতেছিল। এটাও বলবো যে ওইটা আমার কি রিলেটেড চ্যানেল, সেটাও বলবো, ওইটা যখন আরও কিছু ভিডিও আসবে ওইগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন হইতেছে যে ওইটাতে যখন দেখলাম 40000 ভিউ হয়ে গেছে সর্বমোট ভিডিওগুলো মিলে 26টা ভিডিও, তো যে ভিডিওটা বললাম এই মাত্র যেটার কথা বলতেছি, ওইটাতে দেখা গেলো কি 13 মাসে আপনার ভিউ হয়েছে 2000, কিন্তু দেখি পরের 1.5 মাস হওয়ার পর মানে পরের 5 দিনের ভিতরে, ধরেন 1 মাস 15 দিনে হয়েছে আপনার 15000 ভিউ, 15 থেকে 20000 ভিউ হতে লাগছে 1 মাস 15 দিন, বাট পরের 5 দিন মানে 1 মাস 20 দিনে হয়ে গেছে 1 লক্ষ ভিউ, 1 লক্ষ। এটা দেখার পর আমার মতো এত একটা সাধারণ ক্রিয়েটরের অবস্থা কী যে হয়েছিলো, আর 1 লক্ষ ভিউ হয়েছে আমি জানতাম না। আমার এক ফ্রেন্ডকে বলি, আমার এক ফ্রেন্ড আমার এসে বলতেছে যে তুই তো অনলাইনে মোটামুটি ভালোই ঘাটাঘাটি করিস, ইউটিউব একটা প্ল্যাটফর্ম আছে ওইখানে তুই কাজ করতে পারিস। আমি মুস্কি মুস্কি হাসি কিন্তু কিছু বলি না। তো তারপর আমি ওই ফ্রেন্ড আমাকে বলে যে আমি বললাম যে হ্যাঁ আর কি করে, তো আমার ওই রুলসগুলো শিখাইতেছে, ইউটিউবের বিভিন্ন রুলস শিখাইতেছে। তো আমি বললাম হ্যাঁ ভালো লাগলো যে ওই আমার শিখাইতেছে, আর আমাকে বলে যে ইউটিউব চ্যানেল খুলতে টাকা লাগে, টাকা লাগে। তো আমার এক ফ্রেন্ড আছে আমাকে বলে, আমার আরেক ফ্রেন্ড আছে ওকে যদি তুই কিছু টাকা দিস তাহলে তো খুলে দিবো, আমি নিজে যদি জানতাম তাহলে ফ্রিতে খুলে দিতাম। তো বললাম আচ্ছা দেখি কাছে, তো যার কাছে নিয়ে গেছে, তো দেখলাম ওই আমাকে অনেক টিপস দিতেছে টাকা, যাতে টাকাটা নেওয়ার জন্য অনেক কিছুই করতেছে, বাট আমি তো সব কিছু বুঝতে পারছি, তো তেমন কিছু হয় না আর কি। তো তারপর আমার মনে পড়লাম যে আমার যেই লোকটার কাছে নিয়ে যাওয়া হয়েছে সেই লোকটার মাথায় ইউটিউবের ওয়াই যে আসছে এইটার কোনো বুদ্ধিও তার মাথায় নাই, সে জাস্ট আমাকে এমনি পাম দিতেছিল। পরে তখন বললাম যে আমার একটা চ্যানেল আছে যেটা দেখানো উচিত, যেটাতে মানে আমার প্রায় 40000 মতো ভিউ হয়ে গেছে, তো 1 লাখ ভিউ হয়েছে আমি কিন্তু জানতাম না, আমি 40000 ভিউ হয়েছে এইটা জানতাম। তো তখন 1.5 মাস হয়ে গেছে আমি ওই চ্যানেলটা ওপেনও করতাম না, কারণ আপনার যত সাপোর্টই পান না কেন, আমার আপনার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে একটা সময় আপনার মোটিভেট মানে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন বা ভালো লাগবে না, কিছুদিনের জন্য আপনার বিরতি লাগবেই লাগবে। হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে এটা হয়, অনেক বড় বড় ক্রিয়েটরে দেখছি আমি এটা। তো কী হলো, আমি তাই দেখানোর জন্য আমার চ্যানেলটা ওপেন করলাম, ওপেন করার পরে ভাই আমি ভাবছি যে 40000 ভিউ তারে দেখাবো, তো তারে আমি 1 লাখ ভিউ হয়েছে এটা খেয়াল করিনি, তো তারে দেখাইতেছি, বললাম যে নেন ফোনটা নেন, 1 জিবি রেমওয়ালা ফোন, কিন্তু আমার 1 জিবি রেমওয়ালা ফোন দিয়ে আমি এতগুলো সাবস্ক্রাইবার মানে 1 লাখ ভিউ ক্লিয়ার করে ফেলছি। তো তারে দেখালাম, দেখার পরে তো সে অবাক, কিরে ভাই তোর 1 লাখ ভিউ, কারণ কিসের 1 লাখ, তো হাতে নিজে কিরে ভাই 1 লাখ ভিউ, আমি মানে কী হইতেছে আমার সাথে, আমি তো অবাক হয়ে গেছি। তো আমি তার সাথে আর কিছু বলতে পারতেছি না, আমার মানে ভালো লাগতেছে না। তো সে বললো ভাই তুই মনিটাইজেশনটা ইনেবল করে ফেল, এটুকু বুঝতেছিল। তো আমি তাকে বললাম কীভাবে ইনেবল করে তাও সে জানে না। হ্যাঁ, তো আমি বাসায় আসলাম, আসার পর ভাবলাম কিছু কিছু ভিডিওতে কপিরাইট ক্লেম আসলো দেখলাম, মানে কয়েকটা ভিডিওতে ক্লেম মানে ছোট্টখাটো ক্লেম আসছে, ওইগুলো আমি মিউজিকগুলো চেঞ্জ করে দিলাম, জাস্ট হয়ে গেলো। কিন্তু তারপরে আমি ভাবলাম যে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করতে করতে আমার মানে ওই ফোনটা এরকম হয়ে গেছে, আর আমি ইউটিউব যে ছেড়ে দিয়েছিলাম এটার পিছনে আরেকটা কারণ ছিল যে ওই ফোনটা আপনার এত পরিমাণে ল্যাগ করতেছিলো, মানে আর ভিডিও করতে করা যেতেছিলো না এটা, কিন্তু ওইটাতে মানে আপনার মানে ইউজ কি মানে এতটা ল্যাগ করছে যে এরকম এরকম সোয়াইপ করা যেত না। তো ওই ফোনটাতে দেখালাম যে আমি কিচ্ছু হইতেছে না, তো সেই মুহূর্তে আমি কী করি, আমার
এই ফোনটা নেওয়ার জন্য আমি বাই না করি, বাট বাবা আমাকে বলতে পারি না যে আমি কী জন্য ফোনটা চাইতেছি, কারণ তারা মনিটাইজেশন এইসব কিচ্ছু বোঝে না। তো এই ফোনটা কিনতে কিনতে আমার টাকা জমাইতে জমাইতে আমি নিজে কষ্ট করি, নিজে একটা কাজ করি, করে আমি টাকা জমাই 6000 টাকা, আর আমার কিছু টাকা জমানো আছে লাগে থেকে, তো এখান থেকে সর্বমোট আমার 9000 টাকা, আর আম্মু দেয় হচ্ছে 3000 টাকা। ওই সময় আমাদের একটু সমস্যা ছিল, তো আম্মু 3000 টাকা দেয়, দেওয়ার পর এই টাকাগুলো দেওয়ার পর কিস্তিতে ফোন দেয়। তো আমি অনেক ই ছিলাম যে আমার ফোনটা নিব, কিস্তিতে ফোনটা নিই, এটার কাহিনি আরেকদিন শেয়ার করবো, মানে ভালোভাবে শেয়ার করবো। তো ফোনটা নেওয়ার পর ওই ফোনটা দেখুন ভিডিও করতেছি, তো এই ফোনটা নেওয়ার পর যখন আমি ফোনটা দিতে 3 মাস সময় লাগে, 3 মাস পরে অন করে দেখি যে ভিউ হয়ে গেছে 3 লাখ, মানে ওই একটা ভিডিওতে 3 লাখ ভিউ, আর অন্য ভিডিওগুলোতে কিছু কিছু 5-6টা ভিডিও আমার ডিলেট করা লাগছে যেগুলোতে মানে কপিরাইট চলে আসছে। তো আসার পর আমি কী করি, আপনি যদি ওয়াইস্টি স্টুডিও যে অ্যাপটা আছে ওইটার ভিতরে যান, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার একটা চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন অন করতে চান, তাহলে আপনার সাবস্ক্রাইবার লাগে হচ্ছে 1000 আর ওয়াচ টাইম লাগে হচ্ছে 4000 ঘন্টা। কিন্তু ওয়াইস্টি স্টুডিওতে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইমটা ঘন্টায় দেখা না, দেখা হচ্ছে মিনিটে। তো মিনিটে যদি আপনি 4000 ঘন্টাকে কনভার্ট করেন, তাহলে দেখা যায় যে আপনার 2,40,000 মিনিট লাগে। তো আমার সেইখানে আমার মিনিটের সংখ্যা হয়েছে 1.2 মিলিয়ন, মানে আমি 3 বার করে অ্যাপ্লাই করতে পারবো এরকম হয়ে গেছে, এরকম আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে এরকম হয়ে গেছে। তো আমি তো খুশিতে চুদির ভাই হয়ে গেছি যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। আমার ফ্রেন্ডরা বলেছিল ভাই তুই অ্যাপ্লাই কর, বাট আমি সেখানে দেখলাম কিছু ভিডিও তো কপিরাইট দিছে, বাট মানে এরকম বুঝতাম না, আমি জাস্ট কয়েকটা ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম, এই জন্য আমার কপিরাইট চলে আসে। তো কপিরাইট ভিডিওগুলো ডিলিট করার পরেও আমার 1 মিলিয়ন ওয়াচ টাইম থাকে, 1 মিলিয়ন মিনিট ওয়াচ টাইম থাকে। তো তারপর আমি মনিটাইজেশনটার জন্য অ্যাপ্লাই করে ফেলি, অ্যাপ্লাই করার পর 6 ঘন্টা লাগছে, মাত্র 6 ঘন্টা লাগছে আমার মনিটাইজেশন হইতে অন হতে, 6টা ঘন্টা মাত্র। আমি তো ভাবছিলাম হবেই না, মানে অন করে দিয়ে আমি ঘুমাই গেছি যে আমার হইলো না হইলে নাই, আমার দ্বারা কি আর এইসব হবে। পরে দেখি 6 ঘন্টা লাগলো, আমি তো অবাক। হ্যাঁ, মানে বিষয়টা হইতেছে আপনি যদি মনিটাইজেশন অন করতে চান, আপনি যদি ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে ফিল আপ করেন, তাহলে আপনার কোনো টেনশন নেই না, আপনি জাস্ট ফিল আপ করবেন 1-2-3 হয়ে গেছে, মানে 1-2 হয়ে গেছে। তো এরকম লাগলো আমার কাছে, আমি তো অনেক কঠিন ভাবছিলাম যে এত আমার দ্বারা হবে কিনা, আমি থাকি হচ্ছে আপনার গ্রামে, এই এত কিছু সম্ভব কিনা। তো সামনে আমার $10 হবে, হইলে পরে আমার এই যে চিঠিগুলো আসে না, তো চিঠি আসবে আমার পোস্ট অফিসে, তো তখন আমি একটা ব্লগ উপহার দেবো আপনাদেরকে যে আমি পোস্ট অফিসে যাইতেছি চিঠিটা নিতেছি, এরকম ব্লগ কেউ করে নাই, আমার কিছু ইউনিক করার চিন্তা আছে। যদি সাপোর্ট পাই না, সাপোর্ট পাইলে আরও ভালো কিছু করবো। তো ওই সময় আমি একটা ব্লগ করবো, আশা করি আপনাদের ভালো লাগবে, ব্লগ যেহেতু এই ফার্স্ট টাইম করবো তো আশা করি ভালো লাগবে। তো এটাই ছিল আমার পুরো কাহিনিটা। আরেকটা চ্যানেল আছে, 3টা চ্যানেল বললাম না, আরেকটা চ্যানেল সেটা মনিটাইজেশন হয় না, এটা তো আমি মনিটাইজেশনটা ইনেবল করতে পারি নাই, বাট ওই চ্যানেলটা গ্রো করতে আমার যেই কাহিনিগুলো বা যে প্যারাগুলো বা যে সমস্যাগুলো আমার হয়েছে, যে সমস্যাগুলোর সমাধান সম্মুখীন হতে হয়েছে সেগুলো শেয়ার করবো। তো সবথেকে বড় কথা হচ্ছে 3টা বছর যে আমি লেগে থাকতে পারছি। আশা করি আমার যদি ভিউ না আসে ইউটিউব থেকে যদি আমি কিছু না পাই, তাও পরও আমার এই 3 বছর আমার এতটা ইউটিউবের প্রতি মায়া হয়ে গেছে, আমি যদি টাকার প্রতি কোনো লুপ করতেছি না, টাকা কত পারি সেটা অনেকেই দেখতে চাইতেছেন, এটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো ইউটিউবের প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে, আমি ইউটিউবটাকে চাইলেও ছাড়তে পারবো না, চাইলে আমার গার্লফ্রেন্ড ছাড়িয়ে দিতে পারবো কিন্তু ইউটিউব ছাড়তে পারবো না। হাই হাই ভাই কৌকি, তোমার এই আবালের মতো চেহারা তাও আছে গার্লফ্রেন্ড, এটা তুমি কইতে পারলা ভাই, এটা কোনো কথা ভাই, এই আবালের মতো চেহারা নিয়ে তুমি, মানে তোমারও গার্লফ্রেন্ড আছে ভাই? হ্যাঁ, মানে আমি চাইছিলাম ভাই কিছুটা দিন এই পৃথিবীতে থাকমু বাঁচমু, হ্যাঁ, কিন্তু সবার কপালে কি আর সব থাকে ভাই? তোমারও গার্লফ্রেন্ড আছে আর আমার ভাই এই সিঙ্গেল লাইফ ভাই আর ভাল লাগে না, সিঙ্গেলই জন্ম নিলাম, সিঙ্গেলই বাঁচলাম, আর তো সিঙ্গেলই মরা লাগবো, এই সিঙ্গেলই মরবো আর কি, জন্ম থেকে সিঙ্গেল, মরণও সিঙ্গেল। এই তো মানুষের কপাল, এই তো যার মানে কপালের নাম গোপাল, যার নাই চেহারা তার সে পাই গেছে সাহারা, মানে আপনার যে চেহারা আপনি পাইছেন সাহারা, আর আমি পেলাম কী পেলাম, এই ঘড়ি নষ্ট করি কোনো চলে না। আর অনেকে বলবেন যে আমার গার্লফ্রেন্ডটা দেখবেন, আপনারাও বলবেন আমার গার্লফ্রেন্ডটা দেখবেন না, গার্লফ্রেন্ড দেখাইতেছি চলেন, আমি কোন দিক থেকে কথাটা কইতেছি, চলেন গার্লফ্রেন্ডটা দেখাই ভাই, তুই ক্যামেরা নিয়ে আয়, মাইকটা আমি ধরতেছি, হ্যাঁ আজকে গার্লফ্রেন্ডে দেখাম আপনাকে, আহেন আই আমার এদিকায়, এই যে দেখেন আমার গার্লফ্রেন্ড, একটু দেখা ভালো করে দেখা ভাই, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড ভাই, দেখেন আমি ওর সাথে একটু পিক তুলে, আসেন আসেন এদিকে আসেন, যাস না গার্লফ্রেন্ড, আসো আসো পার্কে বসবাসে তোমার সাথে, হ্যাঁ বয়, হ্যাঁ পিছনে আমার গার্লফ্রেন্ড আছে, দেখছেন আমার গার্লফ্রেন্ড দেখছেন, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আর এর সাথে আজকে পার্কে যাবো, পার্কে কথা হবো, ফুচকা খাবো, এই যে আমার গার্লফ্রেন্ড, দুইটা গার্লফ্রেন্ড দেখা যাচ্ছে না, এই যে দুইটা, এটার নাম হচ্ছে সাহের আর এটার নাম হচ্ছে লতা বেগম, দুইটা গার্লফ্রেন্ড আপনার, একটা বার নাম্বার দুইটা দেখছেন, এরই নাম কপাল আর ওই ভাইয়েরটা আছে গোপাল, হ্যাঁ কেমন দিলাম ভাই, আছে ভাই আমারও গার্লফ্রেন্ড আছে, যদিও আগে ছিল না এখন হয়েছে, তো তোমরা কেউ প্যারা নিও না। হ্যাঁ, তো পুরো কাহিনিটা আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে, আরও অনেক বড় করতাম কিন্তু বড় করলে মনে হবে যে আপনি বাংলা সিনেমা দেখতেছেন ভাই,
একটা মন থেনে কথা কয় ভাই, আপনার ভিডিওগুলো কিন্তু জোস হয়। আরেকটা কথা হচ্ছে ভাই, বাংলা সিনেমা দেখতে কিন্তু আমার ভাই সে ভালো লাগে ভাই, ওই যে বুবলি শাকিব খান আর অপু ভাই, অপু বিশ্বাস আর শাকিব খান, ওই যে মানে ওই ওই আর কি ওই আপনাদের ভালো লাগলো আমি বলতে চাইতেছি না, কারণ যেহেতু একটা বড় সিনেমা তামিল সিনেমা দেখতে আমি ভালোবাসি, তো ওইগুলো দুই ঘন্টা হয় তাই আমার কাছে মাঝে মাঝে বোরিং লাগে। তো এই ভিডিওটা তো আর টিপস টিউটোরিয়াল ভিডিও, এত বড় করা একদমই ঠিক হবে না। তো আশা করি মেন পয়েন্টগুলো আপনার সাথে তুলে ধরতে পারতেছি যে আপনার ভিতরে যদি কোনো ইচ্ছা শক্তি থাকে, মানে ইউটিউবে যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনি পারবেন, যদি ইচ্ছা থাকে না সপ্তাহে একটা দিলেন পরের মাসে ঘুমাইলেন আপনি তাইলে হবে না, আপনার কাছে যেটা লাগে। আপনি যদি মোটামুটি একটু কন্টেন্টের কোয়ালিটিটা, আগে আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করতাম, এই চ্যানেলে ভিডিওগুলো আছে, আপনি নিচের দিকে যান গিয়ে দেখতে পারবেন যে আমি সেলফি ক্যামেরা মানে 1 GB ফোন আর 1 GB র্যামওয়ালা ফোন দিয়ে এরকম করে ধরে এই বাগানে ভিডিও করতাম আমি। হ্যাঁ, তো ওই ভিডিওগুলোতে 600-700 ভিউ আছে। হ্যাঁ, এখন এই পর্যন্ত আমি ভাবছিলাম না যে এরকম ভিউ কোনো সময় হবে আমার, কিন্তু হয়েছে। মেন কথা হচ্ছে আপনি যদি ইউটিউবের পিছনে লেগে থাকেন মানে কোনো সময় ছেড়ে দেন না, মানে আপনি সপ্তাহে দুইটা ভিডিও দেন দুইটা দিবেন, সপ্তাহে তিনটা দেন দিবেন, সপ্তাহে 7টা ভিডিও দেন দিবেন, কিন্তু কোনো সময় ছাড়বেন না। যদি না ছাড়েন 100% গ্যারান্টি আপনি 200 ভিডিও আপলোড দেন, 200টা ভিডিও কন্টিনিউ আপলোড করেন, নিয়ম মেনে আপলোড করতে থাকেন, ভাইরাল হবেন। ভাইরাল বলতে আমার আপনার ভিডিও আপনার চ্যানেল গ্রো হবে। হ্যাঁ, এখন অনেকে বলবেন ভাই তুমি তো 200 ভিডিও আপলোড করো নাই, তো 200 ভিডিও আপলোড করি না ঠিক আছে, কিন্তু আমি মেনটেন করে ভালো ভালো যে কাজগুলো করছি ওইগুলো আশা করি নেক্সটে শেয়ার করবো। কিন্তু আপনি যদি চান যে আপনার নতুন একটা চ্যানেলকে গ্রো করবেন বা আমার মতো টিপস দিয়ে, তাহলে এই চ্যানেল দেখেন আমার প্রায় 150 ভিডিও হয়ে গেছে। তো আমি 200 ভিডিও আপলোড করার পর যেটা হয় ইউটিউবের রিচটা একটু বেড়ে যায়, ইউটিউব আপনার ভিডিও ইউটিউবে ভালো করে ট্যাগ টাইটেল দিবেন, তাহলে আপনার ভিডিওটা আস্তে আস্তে গ্রো করবে। যে কথাগুলো বললাম আশা করি আপনার কাছে অনেক ভালো লাগছে, আর খারাপ লাগলে সেটা বলবেন। ও তাহলে গ্রো করছেন আপনার চ্যানেল, আপনিও মনিটাইজেশন পাইছেন, তাহলে আপনার এই চেয়ারে যদি মনিটাইজেশন পান তাহলে ভাই আমরা কেন পাই না ভাই? আমরা এই কবে থেকে ভাই এর ভিতরে আছি আর কবে থেকে কাজ করতেছি, তারপরে কোনো মানে রেসপন্স নাই, কিচ্ছু নাই, তাহলে ভাই আমরা কি কোনো দিন ভাই মনিটাইজেশন পাবো না? হ্যাঁ, হাই হাই কপাল রে ভাই, আমাদের কি এরকমই কাটবো? আমরা কি আর জীবনে মনিটাইজেশন পাবো না ভাই? হ্যাঁ, আশা করি আমার এই ভিডিওতে মোটামুটি বিনোদনের মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন, আর এই ভাইকে যদি সাপোর্ট করেন, আমার যেটা হচ্ছে যে আমি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট অবশ্যই করো। সাপোর্টের বিষয়টা হচ্ছে দেখেন আমাকে এলাকায় কেউ সাপোর্ট করে না, বলে যে তুই ক্যামেরার সামনে কী বলো, কেউ মানে তারা তো বুঝতে পারে না, আমি তাদেরকে কিচ্ছু বলি না, যে যা বলার বলুক। তো আপনারা যদি সাপোর্ট করেন, দেখা গেলো আমার এই চ্যানেলটা এখন নতুন, এই নতুন চ্যানেলটাতে যদি আপনি আমাকে একটু হলেও সাপোর্ট করেন, আমার চ্যানেলটা যদি প্রথম দিকে যদি আপনি আমার সাথে থাকেন, প্রত্যেকটা ভিডিও দেখেন, কমেন্ট করেন, আর আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করবো। আর সেই রিপ্লাই করতে করতে একসময় আমার চ্যানেলটা যদি কোনো সময় গ্রো করে, আমি অবশ্যই আমি আপনি আপনার চ্যানেলটাকে ফ্রিতে প্রমোট করবো। ওকে, আর যদি মনিটাইজেশন পায়ও তাহলে কেমন পাবো ভাই? আমাদের মানে মাথায় তো ঢুকে না ভাই, একটু যদি মানে ক্লিয়ারলি একটু বোঝাইতেন ভাই, ভালো লাগতো একটু যদি বোঝাইতেন। সো আশা করি মনিটাইজেশন নিয়ে যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, আপনার কাছে অনেক ভালো লাগছে, ভালো লাগুক খারাপ লাগুক সেটা কমেন্টে জানাবেন, আর আর লাইক দিয়ে অবশ্যই আপনার মতামতটা জানাবেন, তো কমেন্টে কিন্তু লাইকটা অবশ্যই দিবেন, কারণ আমি একটু ইন্সপায়ার হবো আপনাদের কাছ থেকে। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, যে কোনো একটা জানাবেন যে ভালো লাগে না, ভালো লাগলে অবশ্যই এরকম কন্টেন্ট আরও তৈরি করবো, আর যদি না লাগে তাহলে বলে দিবেন, এই আর কি বলে দিবেন ডিসলাইকের মাধ্যমে, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যত কিছু আছে লিঙ্কডিন সব কিছু লিঙ্ক আছে আমার ডিসক্রিপশন বক্সে, এখানে যান আসেন কথা হবে, ভালো লাগবে। সো আর কি এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা মূল কথা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা সেটাতে ক্লিক করে অবশ্যই অল অপশনটাকে সিলেক্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কালকে, ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, নিজেদের যত্ন নেবেন সবাই, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, বাই।